প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা দুর্গাপুর হাটে রাজশাহী দুর্গাপুর হাট থেকে জানবো আজকে আমরা আলুর বাজার দাম আজকে কেমন দামে বেচে কিনা হচ্ছে আলু আজকে 14 জানুয়ারি 2024 সাল রোজ রবিবার হাট তো দর্শক চলুন আজকে আমরা যে দেখছি মোটামুটি যে আলুর দামটা অনেকটাই কমা শুরু হয়ে গেছিল আজকে আমরা এখানে আজকে কেমন দামে বেচে কিনা হচ্ছে একটু জেনে আসি এই যে আমরা এখানে একটা দেখছি ছোট আলু একদম সরাসরি ওজন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি দাম দিচ্ছেন আলু এটা আজকে খুচরা এই যে এটা একটু বড় আলু যেটা লাল কাটি নাল কত বেচছেন 50 টাকা অনেক জায়গায় আমরা তো দেখলাম 45 টাকা বেচে কিনা করছে হ্যাঁ যেটা একটু বেচে যাবে সেটা তাই তো দর্শক আমরা এখানে যে আলুটা দেখছি এটা 45 টাকা বেচে কিনা যাবে হয়তো 4500 বিক্রি করছে হয়তো যারা একটু বেশি নিচ্ছে আর যদি এক আধ কেজি নিচ্ছে তাদের কাছে 50 টাকা ধরছে ভাই পাইকারি বাজারে কেমন রেট হচ্ছে পাইকারি বাজারে আজকে 1600 পর্যন্ত 1600 টাকা মূল করা আর এটা 1400 টাকা মূল এটা এটা কি আলু ধরে এটা ধরে রুমানা রুমানা এটা কিনেছেন পাইকারি বাজারে 1400 টাকা মূল আপনারা সরাসরি ঘর থেকে নিয়ে আসছেন না কৃষক হ্যাঁ এই জায়গা থেকে হাটে কৃষক ভাইদের কাছ থেকে কিনেছেন সরাসরি তো এটা কিনেছে আজকে বাজারে 1400 এটার বাজার তবে এটার বাজার একটু কম ছিল আজকে একটু বাড়তি মনে হয় আমরা গত আগে দেখছিলাম এটা 12 থেকে 13 আজকে বলছে 16 আসসালামু আলাইকুম মাহফুজের মাহফুজ সালাম দিছি ভাই কেমন আছেন কি অবস্থা ব্যবসার বলেন একটু তালুর বাজার কমছে তো ভাই ব্যবসা করা যে পাশে ভাইয়ের সাথে চিনেন সবাই কথা বলি চাচা এটা কত বিক্রি হচ্ছে আজকে 50 পাইকারি বাজার কেমন দাম ছিল 1700 আজকে বাজার তাহলে দুদিন কাছে একটু বেশি গেছে মনে হয় অবশ্য আমার ভিডিও বলেন দেখছিলেন কারণ তাইরপুর বাজারটা একটু কম ছিল হ্যাঁ একটু কম ছিল গত শুক্রবারে আমরা দেখেছিলাম এই আলুটা 1200 থেকে 1300 বেচে কিনা হয়েছিল আজকে বলছে একটু বাজার বাড়তি আজকে 1600 টাকা কিনা হয়েছে এই আলুটা আজকে বাজারে 1400 কিনেছে এটার বাজার ছিল আপনার মোটামুটি 1200-1300 মধ্যে ছিল এটা কত বললেন 1700 এটার বাজার আপনার 1400 থেকে 1500 বেচা কিনা হয়েছিল আজকে মোটামুটি 150-200-250 টাকার মতো সব আলুর দাম আবারও বাড়তি তো আজকে বাজার থেকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন তো হয়তো আলুর দাম একটু উঠানামা হচ্ছে তবে বাজার কিছুটা কমার সম্ভাবনা আছে না এখন কমার সম্ভাবনা আছে মোটামুটি এখানে একটু আমদানি হচ্ছে কম এই জন্য দাম এখানে একটু আমদানি কম হয়েছে তো দুর্গাপুর হাটে আলুটা একটু আমদানি কম তো এই কারণে হয়তো দামটা 200-300 টাকা বেশি হয়েছে তবে কত আমদানি রপ্তানির উপরে উঠানামা হয় বাজার তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম তো এই যে আমরা এই পাশ দিয়েই ভাইরা আরও আছে ভাইয়ের সাথে একটু কথা বলে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন দাম দিয়ে আছে কিনা হচ্ছে আজকাল আজকে খুচরা বাজারে 50 দিচ্ছেন তবে একটু তো অনেকটা কমে গেছে তো আজকে বাজারে 50 টাকা বেচে কিনা করছে 45 টাকা বেচে কিনা করছে পাশ থেকে তো আজকে এখানে একটু হয়তো আমদানিটা আলু কম হয়েছিল এই কারণে একটু দামটা বেশি এই কারণে 50 টাকা বেচা লাগছে তো